রোহান দেখ ভিডিওটা কেমন হয়েছে, কালকে বানিয়েছিল? হ্যাঁ কালকে বানালো। বাহ দারুণ তো, এইভাবে বানাও এইভাবে বানাও, দারুণ। রোহন রোহন, আরে ভাই কি ব্যাপার, কি হয়েছে তোর? আমি দেখি দাঁড়া কত ভাই আমার কাছে এই 2000 টাকা ছিল ভাই। আর ভাই শোন, তুই চিন্তা কেন করিস বল, আমাকে বলবি তুই ছোট থেকে আমরা সব ভাই। ঠিক আছে তোর যেদিন হবে ভাই। রোহান ফোন করছে? না না না, ঠিক টাকার জন্য মনে ফোন করছে, ফোনটা কাটে দিই। ভাই ধর ভাই, কোনটা কেন কেটে দিচ্ছি ভাই, তোর ভাই খুব বিপদে ভাই। হ্যালো 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 ভাই, ভাই বলছিলাম ভাই খুব দরকারে ফোন করলাম ভাই, আমার মায়ের খুব অসুখ ভাই বুঝলি তো। তো ওই যে তোকে টাকা দিয়েছিলাম 2 মাস আগে মনে আছে তোর? ভাই তুই যদি কিছু টাকা দিতে পারতিস ভাই খুব ভালো লাগতো ভাই। হ্যাঁ ভাই, ওই যে ভাই ওই যে ভাই মনে কর মনে কর, ওই যে তুই এসেছিলিস, এসে বললি না ভাই তোর কাছে 5000 টাকার মতো আছে দে আমাকে, এই কারণে ভাই মনে কর ভাই মনে কর, সত্যি ভাই দে না ভাই, খুব দরকার ভাই মায়ের অসুখ বুঝতে পারলি। টাকা ভাই, আরে আরে একদিন বিপদের সময় আমি তাকে হেল্প করলাম, আমার কাছের বন্ধু, আর সে আজকে আমার বিপদের সময় আমাকে ছেড়ে চলে গেল, এটি কি করে করতে পারলো? আজিজ তোকে আমি একদিন 2000 টাকা দিয়ে হেল্প করলাম, তুই তো আমাকে একটু বলতে পারতিস যে আমার কাছে টাকা নেই ভাই, বা যত টাকা আছে 200 টাকা তুই নে, 300 টাকা নে, কিন্তু আজ তুই এরকম করে বললি বিপদের সময় কেউ কারণ না, বিপদের সময় কেউ কারণ, সবাই যখন টাকা থাকে তখন সবাই আসে, যখন মানে এক কথায় কী বলবো আর মানে নিজেকে খুব খুব খারাপ লাগছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, ঠিক আছে? আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো নিউ নিউ ভিডিও আরও আসছে, আর ব্লগ ভিডিও ডেলি আসে, প্লিজ দেখবে।